Assalamu alaikum and welcome back to my channel Shanta's Happy Kitchen. This is my another Eid special episode and we are going to make gulab jamun today. We call it gulab jam in Bangla. This is a very famous and traditional dessert of the subcontinent. বন্ধুরা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে প্রথমবারের মতো কোনো মিষ্টি রেসিপি শেয়ার করছি, গোলাপজাম। ডিম ছাড়া কিভাবে নরম তুলতুলে গোলাপজাম বানানো যায় খুব সহজে, তার একটা পারফেক্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ফলো করলে আপনাদের গোলাপজাম প্রতিবারই পারফেক্ট হবে এবং বানানো তেমন কোনো ঝামেলা নেই। তাহলে চলুন শুরু করা যাক। প্রতিবারের মতোই আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে উপকরণগুলো দেয়া থাকবে। প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। আমি নিডো ব্র্যান্ডটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার আর 1/8 চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি। সুজিটা আমি ভিজিয়ে নেইনি, শুকনো অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি কিন্তু শুধুমাত্র 1 চা চামচই ব্যবহার করতে হবে, এর চেয়ে বেশি হলে আপনার মিষ্টি ভেঙে যেতে পারে। এবারে উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে ডোলে ডোলে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, যেন দুধের এই মিশ্রণের সাথে ঘিটা খুব সুন্দর করে মিশে যায়। ইচ্ছে হলে 1 পিঞ্চ জাফরান রং বা হলুদ রং মিশিয়ে দিতে পারেন, তাহলে মিষ্টির ভেতরটা একটু গোল্ডেন কালার হয়। আমি এই ভিডিওতে দু ধরনেরই দেখিয়েছি, একটা রং ছাড়া আর একটা রং সহ। 2-3 ফোঁটা লেবুর রস দিলাম। মূল রেসিপিতে সাইট্রিক অ্যাসিডের কথা উল্লেখ ছিল, আমার বাসায় যেহেতু সাইট্রিক অ্যাসিড নেই তাই আমি লেবুর রসটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। গুঁড়ো দুধের মিষ্টিতে অনেক সময় পাউডার দুধের একটা ঘ্রাণ থাকে যেটা ভালো লাগে না, এলাচ গুঁড়ো দিলে সেই ঘ্রাণটা কেটে যাবে। আমরা রুম টেম্পারেচারে রাখা 1/2 কাপ গরুর দুধ মিশিয়ে দিচ্ছি। ডোটা যত নরম হবে ততই আপনার মিষ্টিগুলো নরম তুলতুলে হবে, আর এই জন্য 1/2 কাপ গরুর দুধই যথেষ্ট। খুব ভালো করে মথতে হবে না, একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলেই হবে। দেখুন, এরকম একটা নরম চটচটে ডো তৈরি হবে। আর এই ডোটা সেরন র্যাপ দিয়ে ঢেকে আমরা রেখে দিচ্ছি 3-4 মিনিট। হাতের তালুতে একটু তেল মেখে নিচ্ছি, যেন মিষ্টিগুলো বানাতে সুবিধা হয়। আর যে প্লেটে রাখবো সেটাতেও একটু তেল মেখে নিলাম, যেন মিষ্টিগুলো নিচে লেগে না যায়। এবার সেই ডোটা থেকে আমরা ছোট ছোট মিষ্টির বল তৈরি করে নেব। বলগুলো আমি খুব একটা বেশি বড় করব না, কারণ মিষ্টিগুলো যখন আমরা তেল আর শিরাতে দেব তখন এগুলো ফুলে উঠবে। এভাবে সব কয়টাই বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোর গায়ে কোনো ধরনের ফাটল থাকলে এগুলো যখন আমরা তেলে ছাড়ব তখন ফেটে যাবে, তাই খুব সুন্দর মসৃণভাবে বলগুলো বানাতে হবে। সবগুলো একসাথে বানিয়ে একত্রেই তেলে ছাড়ব। সব মিষ্টি বানানোর পরে 3-4 মিনিটের বেশি দেরি করবেন না, তাহলে গোলাপজামগুলো পারফেক্ট হবে না। গোলাপজাম ভাজতে হবে ডুবো তেলে, খুব কম আঁচে ভাজতে হবে, যেন গরম তেলের মধ্যে আপনি আপনার আঙ্গুল ডুবোতে পারেন সেই রকম গরম। বেশি আঁচে কখনই ভাজতে যাবেন না, তাহলে আপনার মিষ্টির উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। মিষ্টির দোকানে বেশ ছড়ানো এবং গর্ত করা লোহার কড়াইয়ে ওরা মিষ্টিগুলো ভেজে তোলে, আমার কাছে সেরকম নেই। আমি একটা ফ্রাইং প্যানে ডুবো তেলে মিষ্টিগুলো ভাজছি। একটা পর্যায়ে দেখবেন মিষ্টিগুলো উপরে উঠে এসেছে, মানে ভেসে উঠেছে, আর এগুলোর গায়ে বুদবুদ সৃষ্টি হয়েছে,
তখন আপনারা চামচের সাহায্যে মিষ্টিগুলো একটু আস্তে আস্তে নাড়া দিতে পারেন। তার আগে কখনোই নাড়তে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। একদিকে লালচে হয়ে উঠলে চামচের বা একটা হাতার সাহায্যে নেড়ে নেড়ে সব দিক সমান বাদামি করে ভাজতে হবে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো এখন আমি একটু ঠান্ডা হতে দেব, কারণ গরম মিষ্টি কখনোই চিনি সিরায় দেওয়া যাবে না, তাহলে কুঁচকে যাবে। তাই মিষ্টিগুলো একটু ঠান্ডা হতে থাকুক, আমরা চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে দিয়েছি 1.5 কাপ চিনি আর 3 কাপ পানি। চিনিটা গলে গেলেই আমাদের শিরা তৈরি হয়ে যাবে। গোলাপ জামের জন্য আমাদের পাতলা শিরাই প্রয়োজন। আমার শিরাটা তৈরি হয়ে গেছে, মিষ্টিগুলোও হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে। সব মিষ্টি একসাথে দিয়ে দিলাম, ঢেকে জাল দেব হাই হিটে 3 থেকে 4 মিনিট। এর বেশিক্ষণ জাল দিলে আপনার মিষ্টিগুলো ভেঙে যাবে। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখা যাক, চুলাটা বন্ধ করে দেবো এই পর্যায়ে। এখন এই শিরার মধ্যে কমপক্ষে 2 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার গোলাপ জামুনগুলো তৈরি হয়ে গেছে। তুলতুলে নরম আর উষ্ণ গরম গোলাপ জাম সার্ভিংয়ের জন্য রেডি। ঠান্ডা খেতে ভালো লাগলে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডাও পরিবেশন করতে পারেন। ইচ্ছে হলে উপরে জাফরান বা পেস্তাবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। ছুরি দিয়ে কেটে আমি দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো ভেতরে কতটা তুলতুলে আর নরম হয়েছে। দেখুন ভেতরটা কত স্পঞ্জি। এই রেসিপিটার উপকরণ, টিপস সব কিছু হুবহু ফলো করলে আপনাদের গোলাপ জাম প্রতিবারই পারফেক্ট হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিচের সাবস্ক্রিপশন বাটনটাতে চাপ দিয়ে আজই আমার ইউটিউব পরিবারের একজন হয়ে যান। আর বেল বাটনটাতে চাপ দিলে সবার আগে আমার রেসিপিগুলো, নতুন আপলোডগুলো আপনি পেয়ে যাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মুবারক। I'll eat all of it.